আজকে ছুটির দিন, আপনাদের সামনে একটা ঘটনার কথা বলবো বলে দাঁড়িয়ে আছি। আমার বাড়ির পাশেই তার অবস্থান, তার কথা বলবার সঙ্গে সঙ্গে আমার কথা কিছুটা থাকবে বৈকি। যাই হোক, যার কথা বলতে চাইছিলাম আর কি, হ্যাঁ, তিনি হলে বদরুল আলম সাহেব। সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন, বরাবরই ভাগদা, বেশি কথা বলতেও ভালোবাসেন। একটা বিষয় তার বেশ সুনামও রয়েছে, অবসরের পর তিনি নাকি দুটো বিষয় নিয়ে ভীষণ ভাবে ব্যস্ত, ওই শরীর চর্চা আর দেশ চর্চা। তার সম্পর্কে ব্যাপারটা কিন্তু আদ্যপান্ত সত্য, প্রাতঃক্রমণই বলুন চা এত করে রাতটাই বলুন, সামনাসামনি দেখা হলে বলে বসেন, কিছু তো একটা করতে হয়, কি বলেন সুফিয়ান সাহেব? আমি কোনো মন্তব্য না করে শুধু হ্যাঁ হু দিয়ে থাকি। একদিন হঠাৎ করে তৃপ্তকণ্ঠে আমাকে জিজ্ঞাসা করে বসলেন, এই দেশে রোজ কতজন শিশু মারা যায় জানেন? আমি বললাম, না, 40,000। ভাবতে পারেন, হ্যাঁ, এরপরও কি আমাদের চুপ করে বসে থাকা যায়? হ্যাঁ, কিছু তো একটা করতে হয় নাকি? আমি আমার স্ত্রীকে বলেছি সে রোজ 50টা করে হাতে করা রুটি তৈরি করে দেবে, আমি সেগুলো ডিস্ট্রিবিউট করব, আপনাকে আসতে হবে। কিন্তু বলে সে চলে গেল। আমি মনে মনে বলতে লাগলাম, যতটা গর্জে ততটা বর্ষায় না, কথাটা তো সত্যি। হ্যাঁ, এভাবেই দিন যাচ্ছিল। একদিন শরীরে অফুরন্ত উত্তেজনা, হন্তদন্ত হয়ে আমার সামনে এগিয়ে এসে একটা বড় পোস্টার মেলে ধরলেন, তাতে লেখা আছে রুবিশ। আমি বললাম, এটার অর্থ কি? রুবিশ, রুটি বিতরণ সমিতি, কাজটা খুব শীঘ্র শুরু করতে হবে। কিন্তু যে মানুষটাকে আমি চিনতাম সে এই সময় এতটা সক্রিয়, আমাকে কেমন যেন খটকার মধ্যে ফেলে দিল। আচ্ছা, আমাকে সাক্ষী রেখে বকর বকর কেন? কি বলবো আপনাদের, এমনই এক খটকার কথা, জোর জুলুম করে রুবিশের সভাপতি করে বসলেন আমাকে। ভাবতে পারেন, যার কোনো আগ্রহ নেই সে কিনা সভাপতি। আচ্ছা, কাজটা করলে না বন্ধু, কি এতে সভাপতি পত্রি মানটা একটু বাড়বে কমবে না, কি বলেন আপনারা? তো সভাপতি তো হলাম, কিন্তু একটা সিটিং এর নাম গন্ধ দীর্ঘদিন যাবৎ পেলাম না। একদিন বিকেলবেলায় আকাশ জুড়ে কালো অন্ধকার মেঘ করেছে দেখে দ্রুত পা চালিয়ে বাড়ি ফিরছি, পেছন থেকে পরিচিত কণ্ঠে কে একজন ডেকে উঠল, ও ভাই একটু এদিকে আসুন না, বিরাট বিপদে পড়েছি। আমি তাকিয়ে দেখি সেই বদরুল আলম সাহেব চারজন শিশুর সামনে কেমন যেন নার্ভাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শিশু চারটির সঙ্গে অবশ্য বিছানা পাটি হাঁড়িকুড়ি দেখে বোঝাই যাচ্ছে এরা গ্রাম ত্যাগ করে শহরে এসেছে। সবচেয়ে বড়টি মেয়ে 12-13 বছর বয়স, তার চোখের কোণে জল। আবার সবচেয়ে ছোটটিও মেয়ে, সে ক্রমাগত চোখ মুচ্ছে ফ্রকের হাতায়। বুঝতে কোনো অসুবিধা হলো না এরা কোথায়। আমি তো হাসি মুখে বলেই ফেললাম, আলম সাহেব, আপনার ওই রুটি বিতরণের কাজটা এখান থেকে শুরু করা যেতে পারে, কি বলেন? আরে ভাই, না না না, ঠিক আছে, বিরাট ঝামেলা। হ্যাঁ, আপনি এসে পরে আমার বেশ উপকারে লাগলো। হ্যাঁ, এই ওদের সমস্যাটা শুনে একটা সলিউশন দেখুন।
আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, হ্যাঁ অলরেডি আধা ঘন্টা লেট। মেঘের অবস্থা তো দেখতেই পাচ্ছি। দ্বিতীয় কোনো কথা বলার সুযোগই তিনি দিলেন না, মুহূর্তে স্থান ত্যাগ। অগত্যায় নিরুপায় হয়ে ওই বাচ্চাগুলির সমস্যা আমি বুঝতে গেলাম। তাতে কিছু না বলে উঠাও, ওরা খিদের কারণে মামার বাড়ি চলে যায়। কিন্তু কিছুদিন পর মামা এই উটকো ঝামেলা কাঁধ থেকে সরিয়ে ফেলবার অভিপ্রায় তাদেরকে ভুল বুঝিয়ে তাদের বাবার সঙ্গে দেখা করাবে বলে শহরে নিয়ে চলে আসে। এই সরকার সাধারণত দাঁড় করিয়ে রেখে মামাও কোথায় যেন চলে গেছে। তবে মামা পালিয়ে যাবার আগে বড় মেয়েটির হাতে 10 টাকা গুঁজিয়ে দিয়ে গেছে, সে টাকায় তারা বাদাম খেয়েছে মামা। আমিও পকেট থেকে 10টি টাকা বের করে দিলাম। হায় রে, সাদা শীতে সরল শিশুগুলি এখনো আশা করে আছে মামা তাদের ফিরবে বলে। বাচ্চা ছেলে দুটিও কাঁদতে শুরু করেছে, তা দেখে বড় মেয়েটি তাদের একজনকে কোলে তুলে নিয়ে এক গভীর আশ্রয়ের প্রতীক্ষায় আমার দিকে কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি কি করবো বুঝে উঠতে পারছি না, একটা অস্বস্তিকর অবস্থা। একবার ইচ্ছে হলো জানো ওদের মাথায় গিয়ে হাত গুলিয়ে আদর করে, কিন্তু না, পরম মুহূর্তে নিজেকে সামলে নিলাম। বাড়তি কিছু করা মানে তো অন্যের ঝামেলা নিজের ঘাড়ে টেনে আনা। উফ, এদিকে আকাশের অবস্থা দ্রুত খারাপ হয়ে আসছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে দাঁড়ানোর কোনো জায়গাও দেখছি না। ঠান্ডা মাথায় অপেক্ষা করতে লাগলো, যদি কোনো ভদ্রলোক এই রাস্তা দিয়ে আসে আর কি। হ্যাঁ, মাঝ বয়সী আর ভদ্রলোক এদিকে আসছে মনে হচ্ছে। আমার কাছে এসে দাঁড়াতেই আমি করুণ কণ্ঠে ব্যস্ততার সঙ্গে বললাম, কাইন্ডলি ওদের সমস্যাটা একটু শুনুন না, এই তোমরা ওনাকে সবটা বলো। আমার ডাক্তারের সঙ্গে একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে বলে আমি দ্রুত পা ফেলতে শুরু করলাম। দূর থেকে একবার তাকিয়ে দেখি বড় মেয়েটি তখনও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। অবাক হবার কি আছে, মানুষের কাজ থাকবে না? ঠিক 2 দিন পর আলম সাহেব হাসি মুখে বাজার করে ফিরছেন। কি ভালো আছেন তো? ভালো। আজ বাজারে খুব সস্তা যাচ্ছে, এই দেখুন 400 টাকায় কি বড় সাইজের ইলিশ। তারপর বললেন, রুবিশের কাজকর্ম তো শুরু করতে হয়, কি বলেন? রুবিশ? ও রুবিশ, হাসালেন রুবিশ। হাসবেন না, হাসবেন না, বর্ষা এসে গেছে আর ওই ফ্ল্যাটের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। কেমন
জীবনে কখনো ঘটেই আর ঘটলেও সেটা নিতান্ত তুচ্ছ ব্যাপার। আর এই ব্যস্ত জীবনে ওইসব তুচ্ছ ব্যাপার নিয়ে আমাদের মাথা ঘামাবার সময় কোথায়?